এটা কি কোনো আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটার নাকি কোনো মৎস্য প্রকল্প? আপনাদের মতো এমন প্রশ্নের উত্তর জানতে চাই আমিও। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ওয়ানডে জয় কিংবা অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট, টাইগারদের অনেক স্বপ্ন জয় সারথি এই ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। টানা খেলায় যখন ক্লান্ত মিরপুর, তখন তার দারুণ একটা সমাধান হতে পারত এই স্টেডিয়ামটি। কিন্তু এর বর্তমান অবস্থা এখন কি তা তো দেখতেই পাচ্ছেন। বছরের পর বছর যায়, পালাক্রমে রিপোর্টও হয়, তবে এ ভাগ্যের হয় না কোনো পরিবর্তন। জলাবদ্ধ এমন অবস্থা গেল অর্ধযুগের। ফতুল্লা স্টেডিয়ামের কান্না শোনার যেন কেউ নেই। এ তো গেল আউটার, মূল মাঠ যেন চারণভূমি। দেখে মনে হতেই পারে পরম যত্নেই বেড়ে উঠছে ঘাসগুলি। বিবর্ণ উইকেট, আউটফিল্ড, গ্যালারি, প্রেসবক্স, ড্রেসিংরুম, ইলেকট্রিক স্কোরবোর্ড, কিছুই নেই আর ব্যবহার উপযোগী। কোটি টাকার স্টেডিয়ামটি এখন যেন ধ্বংসস্তূপ। 2000 সালে উদ্বোধনের 6 বছর বাদেই আন্তর্জাতিক মর্যাদা। প্রায় এক দশকে ফতুল্লা স্টেডিয়াম স্বাগতিক হয়েছে 2 টেস্ট, 10টি ওয়ানডের। 2015 সালে ওয়েস্ট ইন্ডিজের পর এই মাঠে আর খেলা হয়নি কোনো আন্তর্জাতিক ম্যাচ। এখন ম্যাচ তো দূরের কথা, এ যেন পরিত্যক্ত ভাগার। দেখভালের দায়িত্বে থাকা এনওসি আর বিসিবি প্রতিকার খুঁজতেই সময় নিয়েছে 6 বছর। শেষ পর্যন্ত নাকি চূড়ান্ত হয়েছে পরিকল্পনা। বুয়েটের দেয়া রিপোর্ট পাঠানো হয়েছে এনএসসির কাছে। এত বড় জায়গাকে উঁচু করাটা প্র্যাকটিক্যাবল না। বিসিবির অর্থায়নে বুয়েটের দ্বারা আমরা পুরো পরিকল্পনাটা পেয়েছি হাতে এবং আমরা এটা এনএসসিকে পাঠিয়েছি যে কি করে পুরো ড্রেনেজটাকে ম্যানেজ করা যাবে, যাতে এটার ভিত্তিতে ওরা একটা প্রজেক্ট হাতে নিয়ে এই ড্রেনেজটাকে ম্যানেজ করতে পারে। সেই পুরনো আশ্বাস মিলল এনওসির পক্ষ থেকেও, সঙ্গে জানানো হলো কালক্ষেপণ হবে না। আমরা 2-1 দিন আগে বিসিবির কাছ থেকে পরিকল্পনাটা পেয়েছি, যেটি বুয়েট কর্তৃক প্রণীত। আমরা ওটার উপরে কাজ করছি। আমরা আশা করছি যে সহসাই বিস্তৃত ডিপিপি আমরা তৈরি করতে পারব। প্রস্তাবনা আর পরিকল্পনার দীর্ঘসূত্রিতায় পূর্বের অভিজ্ঞতা বলছে সংস্কার কর্মসূচি বাস্তবায়ন হয়তো হবে না সহসাই, হয়তো শীঘ্রই অপমৃত্যু লেখা হবে একটি প্রবল সম্ভাবনাময় স্টেডিয়ামের। মাহবুব রিমন, সময় সংবাদ, ফতুল্লা, নারায়ণগঞ্জ।